পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুত্থান সংগঠিত করে এবং শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বত্রিশের বাসভবনে সব পরিবারে হত্যা করে বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধু বেঁচে আছে শত কোটি মানুষের হৃদয়ে শ্রদ্ধা বলে স্মরণ করে আওয়ামী সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এরই ফলশ্রুতিতে বাইশ নং ওয়ার্ডে জাতীয় শোক দিবসের দোয়া ও গণভোজের আয়োজন করেন বাইশ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করার কথা ছিল মাননীয় মেয়র গাজীপুর সিটি কর্পোরেশনের আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের নজরুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় এবং বাইশ নং ওয়ার্ডের আহ্বায়ক আলহাজ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান চলতে থাকে অনুষ্ঠানে বক্তৃতা রাখেন গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ এস এ আলম আলমসহ অন্যান্য নেতাকর্মীরা